কপি পেস্ট করে দিতে হবে, বলির পাটা হয়ে গেছে। তুমি তো আমাকে বলছো শানুদা যেটা আমার বউ। আজ শানু অগ্নি পরীক্ষা দিচ্ছে, বিয়ের রিসেপশন, আর অন্নপ্রাশন ছেলে মেয়ের। ও বাবা, বিয়েতে এসে নাকি অন্নপ্রাশন? না না, তার আগে স্বাদ আছে, বউয়ের স্বাদ, অন্নপ্রাশন, তারপর ছেলে মেয়ের। আগে থেকেই আমরা নিজে সেলফ ইনভিটেশন নিয়ে নিচ্ছি কিন্তু। না, আমাদের অনস্ক্রিন হয়তো শত্রুতা চলছে, কিন্তু অফস্ক্রিন কিন্তু তার থেকেও ভালো, বেশি বেশি বন্ধুত্ব। তো আজকে একসাথে চলে এসেছি বিয়ে বাড়ি, অনেকদিন পর ভালো একটা জায়গায় আসলাম। আর যেই মানুষটার বিয়েতে এসেছি সেই মানুষটাও আমাদের খুব প্রিয়, শানুদা। আজকে শানুদাও কি বলবো, বলি হয়ে গেল। যাই হোক, পার্ট অফ জোক, আমি দুজনকেই বিয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ওদের জীবন যেন অনেক ভালো হয়, সুখের হয়, সারা জীবন যেন খুব ভালো থাকতে পারে। রেশমা কি বলবে, সবাই যেটা বলছে আমিও সেটাই বলবো। কপি পেস্ট করে দিতে হবে, বলির পাটা হয়ে গেছে। জাস্ট মজা, জীবনে চলতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন, তো সঙ্গী পেয়ে গেছে শানুদা, তার জন্য আমরা খুব খুশি আছি। সব থেকে বড় কথা, নিমন্ত্রণ করেছে এসে। খাওয়া দাওয়ার অপেক্ষায় আছি, বাকিটা আর কিছু, বাকিটা ইতিহাস। শানুদা ভালো থাকুক, জানি না আর কি, আর কি বলবো। বিয়ের পর আবারও ওয়েট করে থাকবো আমরা নতুন শানুদাকে, আবার নতুন কতটা পরিবর্তন চেক করতে হবে না, তো তার জন্য তো শুটিংটা করতে হবে শানুদাকে অ্যারেঞ্জ করে, তো তার জন্য ওয়েট করে থাকবো। মানে যে যার দাম, এবার অন্নপ্রাশন ছেলে মেয়ের। ও বাবা, বিয়েতে এসে নাকি অন্নপ্রাশন? না না, তার আগে স্বাদ আছে, বউয়ের স্বাদ, অন্নপ্রাশন, তারপর ছেলে মেয়ের। আগে থেকেই আমরা নিজে সেলফ ইনভিটেশন নিয়ে নিচ্ছি কিন্তু। না তো সম্পূর্ণ, আর থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। সত্যি তোমাদের এত টাফ এবং বিজি শিডিউলের মধ্যেও যে তুমি আজকে এসেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো তোমার তুমি কিছু? আমাকে আসতেই হতো, খুব ভালো লাগছে এখানে এসে, তারপর বৌদির সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগছে। আর প্রথমেই তো আমাকে বলছে শানুদা যেটা আমার বউ। তো যাই হোক, বলো তোমার কেমন লাগছে, কেমন ফিলিং? হ্যাঁ, আমার তো ভালো লাগছেই, আরও তোমরা এসে আরও দিনটাকে আরও স্পেশাল করে তুলেছ। আশা করছি পরে আরও অনেকবার দেখা হবে পাশেতে। একদম, অনেকবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আমি উইশ করবো তোমরা দুজনে খুব ভালো থাকো, খুব সুখে সংসার করো। থ্যাংক ইউ আমার তরফ থেকে শানুদাকে অনেক 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 অভিনন্দন, শুভেচ্ছা। এবং শানুদা কোনো শানুদা শানুদার বউয়ের দুজনকেই জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তাদের ম্যারিড লাইফ খুব ভালো হোক, তারা সুখী হোক, মানে একদম সুন্দরভাবে সারা জীবন একে অপরের পাশে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে শানু অগ্নি পরীক্ষা দিচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই লুকে আছি বা যেই পরিবেশে আছি, এটা অবশ্যই কোনো স্টুডিও নয় বা এটা কোনো শ্যুট হচ্ছে না এখানটায়। এখানটায় আজকে আমার বিয়ের রিসেপশান চলছে, তো আমি অনেক শ্যুট অর্গানাইজ করেছি, কিন্তু আজকে বুঝলাম যে ডিফিকাল্টি কি হয়, মানে কী কী ফেস করতে হয় যদি জীবনে কোনো কিছু অর্গানাইজ করতে গেলে কোনো কিছু প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, এখন অবধি মোটামুটি সব কিছু ভালোর মতোই চলছে, কিছু প্রবলেম ছিল যেগুলো সলিউশনও হয়েছে। আর আমার পাশে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন মানে যার জন্য আজকে আমার এই অবস্থা, যার কারণে হয়েছে, তো ইনি হচ্ছে সে। তো ইনি আমার ওয়াইফ শ্রেয়া। তো এবার ওনাকে জিজ্ঞেস করুন যে কী বক্তব্য আছে। আর বাই দ্য ওয়ে, আজকে আমার এই পুরো ড্রেসটা এবং ওর ড্রেসটাও করেছে হচ্ছে আমাদের সকলের প্রিয় এবং আমার খুব কাছের ডিজাইনার, যাকে সবাই চেনে, আকাশ কুমার কীর্তানিয়া। আজকে ড্রেসটা সত্যিই অসাধারণ হয়েছে, অ্যাটলিস্ট আমার তো নিজেকে নিজের অন্যরকম লাগছে। আর এই ড্রেসটার জন্য আকাশকে অসংখ্য ধন্যবাদ। আর এবার ও বলুক। নতুন জীবন শুরু বলতে খুবই আনন্দের, কিছুটা দুঃখের রয়েছে, নিজের মানুষদেরকে, অনেক কাছের মানুষদেরকে ফেলে আসার ব্যাপার রয়েছে, কিন্তু এখানে এসেও অনেক কাছের মানুষ হয়েছে, নিজের মানুষ হয়েছে, আর ভালোবাসার মানুষটা ঠিক আছে, তাতেই যথেষ্ট। আলাপ হয়েছিল আমাদের বেসিক্যালি ওখানেও কোনো একটা ইভেন্ট, আবার সেই আমি একই ভূমিকায় অর্গানাইজার, তো ওই ক্ষেত্রে ওইখান থেকেই আলাপ এবং সেখান থেকেই আমাদের শুরু। আমার বউয়ের সঙ্গে তো আগেই পরিচয় হয়েছে আপনাদের, আজ এবার পরিচয় করাই তাদের সাথে, মানে যারা না থাকলে হয়তো আমি থাকতাম না। আমার ডান দিকে আমার মা,
আর আমার বাদিকে আমার বাবা। অ্যাটলিস্ট এত বছর পরে বুড়ো বয়সে তোমার ছেলের বিয়ে হচ্ছে, তো তোমার কিছু বলার আছে? মানে আমার মা খুশি আছে যে বুড়ো বয়সে ছেলের অন্তত বিয়েটা হয়েছে। চুল নিয়ে প্রশ্ন টলিটক্সকে আমি বরাবর করতে বারণ করেছি স্যার, টলিটক্স আমার সেই দুঃখর জায়গাটাতেই বারবার গিয়ে আঘাত করে কি মজা পায় আমি জানি না। ছেলের বিয়ে আমি খুবই খুশি, বৌমা আমার খুব ভালো হয়েছে, বৌমা আমাকে মানে চোখে হারাচ্ছে খালি।